এই যে মালগুলো সুন্দর করে সাজা দিল, ওই যে দেখেন বকশিস কিন্তু কিছু টাকা দিয়ে দিল। তো ওই যে আপনারা দেখতেছেন, এটা হচ্ছে ট্রলি ব্যাগের কাজ করে ওরা। তো এই কাজে কিন্তু আপনার বেতন একটুখানি বেশি পাওয়া যায়। ট্রলি ব্যাগের যে কাজগুলো আছে মার্কেটের মধ্যে, আপনি যেমন একটা লোকের প্যাকেটিং করে গাড়িতে ভরে দিবেন, তখন থেকে আপনার বেতন দিবে ওরা, বকশিসটা পাবেন বেশি। বেতন যদি হয় 1000 রিয়াল, তখন দেখে গেছে আপনি বকশিস পাবেন আপনি এর থেকে বেশি, 1500 রিয়াল, তারপরে 1600 রিয়াল, এরকম করে আপনি বকশিস পাওয়া যাবে। মানে এই কাজে যদি আপনি আসতে পারেন, দেখা যাচ্ছে এই কাজে কিন্তু সবাই কিন্তু পায় না, যারা সিস্টেম বুঝে পুরান লোক কাজ করে অনেক বছর ধরে। এটা কিন্তু আব্দুল হতেম, এটা মার্কেটিং দিয়ে আমার ভিডিও আছে, আপনারা চাইলে দেখতে পারেন। তবে দেখি ওরা যে লোকটা আছে এটা কি বকশিস দেয় কি দেয় না, তাহলে আপনাদেরকে সঠিক তথ্যটা জানাতে পারবো। তবে আমি জানি যে এই কাজে করলে আপনার বেতনের থেকে বকশিসটা পাওয়া যায় বেশি। তো দেখি ওনাকে টাকা দেয় কি দেয় না, আপনারা সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখেন। এই যে মালগুলো সুন্দর করে সাজা দিল, ওই যে দেখেন বকশিস কিন্তু কিছু টাকা দিয়ে দিল। তো আপনারা কিন্তু দেখতে পারলেন নিজের চোখেই যে বকশিস কিন্তু ওনার হাতে মুট করে যাওয়াই দিছে, অথবা 5 টাকা 2 টাকা যাওয়াই দিছে, ও কিন্তু বকশিস কিন্তু পাইছে। তো বেতন যদি কিন্তু বেতনে যদি এটা কিন্তু বেতন কিন্তু কম, 1000 রিয়াল বেতন, 10 ঘন্টা ডিউটি, বসে টিকিট রাখা আমাদের, ভিডিও কিন্তু আছে আমার চালে দেখতে পারেন। তো এরকম যদি আপনি প্যাকেটিংয়ের কাজের বিষয়ে যদি কেউ যদি আপনাকে বলে যে হ্যাঁ সিরিয়াসলি প্যাকেটিংয়ের কাজ আপনাকে দিবে, তাহলে আসলে দেখা যাচ্ছে আপনার ভালো হবে। বেতন যদি যেমন দেখেন একজন আসলো ওটাকে যাও দিল, বকশিস দিল, হাতিয়ে দিল, আবার আরেকজন মহিলা হলে বেশি দেয়, অনেকের মহিলা দেখা যাচ্ছে 20 টাকা থাকে না, 5 সিরিয়াল 10 সিরিয়াল 20 সিরিয়াল করে ওরাকে আপনাকে বকশিস দিয়ে দিবে মার্কেটের কাজ। এই কাজটা অনেকে চেষ্টা করে পাওয়ার জন্য দেখা গেছে যারা পুরান লোক সিস্টেম বুঝে, তারাই সামনের ক্যাশিয়ারের সাথে, যেখানে ক্যাশিয়ার থাকে, এখান তো সৌদিরা ক্যাশিয়ার থাকে, তো ক্যাশিয়ারে থাকে যারা সামনে কাজ করে, পান্ডা কোন, হতেম কোন, লুলু কোন, তো কিছু টাকা বকশিস পাওয়া যায়, মানে বেতনের থেকে আপনার আলগা ইনকাম হবে বেশি। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। যারা মার্কেটে কাজে আসতে চান, চেষ্টা করবেন যে নতুন আসলে, তো আমি মনে করি নতুন আসলে আপনাকে এই কাজই দিবে, যখন আপনি নতুন আসলে অনেক কষ্ট করতে হবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, একটা লাইক দিয়ে দিন।